রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রোববার 13 মার্চ সন্ধ্যা 6টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দেশের রুলার, প্রথম নারী প্রেসিডেন্ট অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। সঞ্চালনায় ছিলেন রুলার সাধারণ সম্পাদক এম আশরাফ আলী। দেশের আইনাঙ্গনের মানবিক ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত এবং স্পষ্টভাষী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি বলেন, দেশের স্বার্থে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল অপশক্তি রোধে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সকল আইনজীবীদের সমান দৃষ্টিতে দেখি। এদেশের বিচার বিভাগের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক কাজ করেছেন। এজন্য আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। এবং আমরা রুলার মেম্বার, আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, রাজশাহী ইউনিভার্সিটির মতিহার থেকে LLB অনার্স, LLM কমপ্লিট করে সুপ্রিম কোর্ট বারে প্র্যাকটিস করতে এসেছি, কি তাই না? আমরা কখনোই বিভেদ করি না। আমি মনে করি যে অল পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির LLM, আমরা সবাই একত্রিত, একতাবদ্ধ। এখানে কেউ আমাদের সংগঠনের মধ্যে, আমাদের রুলার মধ্যে ব্যারিস্টার আছে, LLM আছে, অনার্স আছে, সবই আছে, কিন্তু আমরা একে ব্যারিস্টার আর LLM আলাদা করতে চাই না। ব্যারিস্টার একটা ডিপ্লোমা ডিগ্রি, আর আমরা LLM সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে প্রাপ্ত। আপনারা আমাদেরকে আলাদা করতে চান না। আমরা যদি ভোট না দেই, আপনাদের 800 ভোটে আপনারা কখনোই জিতবেন না, এটা মনে রাখবেন। আপনাদেরকে এই হুঁশিয়ারি দিতে চাই, আগামীতে LLB অনার্সের, LLM এর, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, আমি এই জায়গা থেকে ঘোষণা দিচ্ছি, আমরা সবাই এক কাতারে আমরা দাঁড়াবো। আমাদের একটি মেম্বারকে যদি আপনারা খাটো করে দেখেন, সেটা কোনো দলের জন্য, কোনো প্রার্থীর জন্য ভালো হবে না। আমি আরো জানাতে চাই, আমরা নমিনেশন পদ্ধতি, নমিনেশন পদ্ধতি সবসময় হয়, আমি একটু কি বলবো আপনাদের কি সময়? আচ্ছা, আমি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বলি, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়, সেখানে সব প্রার্থীর কথা আলোচনা করা হয়। প্রার্থী নির্বাচিত করে রাখা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না। আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে আমি এই প্রতিবাদ যদি করতে পারি, আপনাদের আমাকে সাধুবাদ জানাতেই হবে। বিকজ আমি অনেক কিছুকে সামনে রেখেই এই প্রতিবাদ করে বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের চলতে হবে। আগে আমি এই সুপ্রিম কোর্ট বারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইলেকশন করেছিলাম, আমি নমিনেশন চাইনি, আমাকে নির্বাচিত করা হয়েছিল। আমি ট্রেজারার নমিনেশন চেয়েছিলাম, আমি পেয়েছি, আমি সেখানে সর্বোচ্চ ভোটে জিতেছি। আমি বলি যে এখন আপনাদের নির্বাচন প্রক্রিয়ায় আপনারা কি আগেই নির্বাচিত করে রাখবেন, আর আমরা সেখানে শুধু আমরা দেখবো যে নির্বাচিত করা আছে কারা? এবং আগে যখন নির্বাচন হতো, তখন একটা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নামে একটা পরিষদ ছিল। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মানে কি? সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মানে আমাদের অনেকগুলি জোট আইনজীবীদের একটা জোট একতাবদ্ধ হয়ে একটা নমিনেশন প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়ার অংশগুলি কোথায় গেল, কোথায় উধাও হয়ে গেছে, আমরা জানতে চাই সেটা। সেই প্রক্রিয়া আবার আমাদের সামনে আসতে হবে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত ক্যান্ডিডেট হবে নির্বাচিত। বঙ্গবন্ধু আমি আইনজীবী অনলি একটা কম্পোনেন্ট, আর কম্পোনেন্ট গুলো কোথা থেকে এখন নির্বাচন প্রক্রিয়া হয়, কোথা থেকে এখন নমিনেশন হয়, সম্পূর্ণ আমাদেরকে দেখার অধিকার এখন দিয়ে দিয়েছে, কারণ গণতান্ত্রিক পন্থা কখনো বেশি দিন চলতে পারে না। আমি মনে করি আইনজীবী সংগঠন একটা অরাজনৈতিক সংগঠন, আইনজীবী সংগঠন
একটা ভাতৃপ্রতিম সংগঠন, সেই সংগঠনে আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা এই নির্বাচন সব নির্বাচন নয়, মাত্র একটা বছর, পরের বছরই কিন্তু আরেকটা নির্বাচন হবে, কিন্তু আমাদের কিন্তু দেখা হবে সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এখানে থাকবো। আমি মরে গেলে আমার লাশটাই এই সুপ্রিম কোর্ট পারে আসবে এবং আপনারাই আমার জানাজা পড়বেন। যদি আপনারা আমার জানাজা পড়েন তাহলে আপনারা আপনাদের জানাজায় আমার উপস্থিত হতে কোথায় বাধা, কোন জায়গায় এইখানে মেয়েদের অবস্থা, কোথায় মেয়েদেরকে এখানে সীমাবদ্ধতা? আমি নারী আইনজীবী, আজকে নারী দিবসের প্রাক্কালে এসে লজ্জার সাথে জানাতে চাই যে আমারই বন্ধু ব্যারিস্টার বন্ধুত্বজা বাদল, সে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, আমারই বন্ধু, সেই গণতান্ত্রিক অগণতান্ত্রিক পন্থার মানুষের মানুষেরা তাকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু তারই বন্ধু আমি আজকে সেক্রেটারি ইলেকশনে নমিনেশন চেয়ে পাইনি এবং জেনেছি আমার নামটাকে এসে দেওয়া হয়েছিল। কার এত সাহস, কার এত সাহস মুখের সামনে এসে দেখান কিভাবে নাম কাটেন? আমার এত শক্তি আছে, আমি আইনজীবী, আপনি কোথা থেকে আসছেন, আপনারা কোথা থেকে আসছেন? আপনারা এসে আমাদের যাদের মেম্বারশিপ আছে তাদের নমিনেশন করতে পারেন না, এটা আমরা দেখাই দেব। আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ সংগঠন এবং প্রথম সংগঠন রুলা, রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পরে অনেকগুলি সংগঠন হয়েছে, রুলা চুলা রুলা, হ্যাঁ অনেক হয়েছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি একটা ঐতিহ্য বহন করে। আমার ভাই ও বোনেরা বিভিন্ন জায়গায় সমাসীন ছিলেন, আমার ভাই ও বোনেরা দিয়ে দিতে ছিলেন, তারা নাই, উধাও হয়ে গেছে। আমার ভাই ও বোনেরা রুলার মেম্বাররা ঢাকা বারে ছিলেন, তারা নাই, তারা উধাও হয়ে গেছেন, কোথায় তারা, কি চলছে, কেন? আমাদের মেম্বাররা যদি একটি মেম্বারও আজকে কি ভোট না পায়, আমি কিন্তু আপনাদেরকে এটা, তারা এখানে আসুক বা না আসুক, তাদের আসতে দেওয়া হোক বা না হোক, আমি চাই প্রত্যেকটি মেম্বারকে ভোট দিয়ে আপনারা শুরু করবেন। আমার বন্ধু প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বাদল বলে গেছেন যে যেও না, জ্যোতির ওখানে যেয়ে বর্ষা যাবে না, কেন, আমার পাওয়ার বেশি নাকি আমি 440 ভোল্ট, কোথায় আমার পাওয়ার? আমার পাওয়ার আইনজীবী, আমার পাওয়ার কোনো মন্ত্রী না, এমপি না, মেয়র না, যুবলীগের চেয়ারম্যান না, কেউ না, আমার পাওয়ার আইনজীবীরা। আপনারা একটু বলে চিন্তা করেন, আমার জায়গায় থেকে গণতন্ত্র না পেলে কোথা থেকে গণতন্ত্র আসবে, কিসের গণতন্ত্র? ওই যে রাজু সাহেব বলে গেলেন খুব নাকি সুন্দর সাংগঠনিকভাবে নাকি প্রক্রিয়া হয়েছে, উনারা ছোট ছোট মানুষ বড় বড় লিডাররা এসে আমাদের পরীক্ষা দিবেন আর আমরা পরীক্ষা নিব, কোথায় আপনার এসব গণতন্ত্র? আপনি কোথায় ছিলেন, কি গণতন্ত্রের কথা শুনান আপনি? ও কারণ আপনারা কয়েকদিন পরে জজ হবেন, আপনারা ব্যারিস্টারের খাতায় নাম লিখিয়েছেন, হ্যাঁ জজ হবেন আপনারা, তাই জন্য আমরা কারোর পকেটের জিনিস না। আমি এই বারে একমাত্র আমি এই বারে নাহিদ সুলতানা জ্যোতি ছিলাম, আছি, থাকবো, আমি কারণ আমি নিজের পরিচয় এখনো দাঁড়িয়ে আছি। আমি যদি কোনো পরিচয় দেখাতে চাইতাম তাহলে আমার সাথে কোনো ক্যান্ডিডেট দাঁড়িয়ে থাকতে পারতো না, আমি বসায় দিতাম, আমি বসায় দিয়ে দাঁড়াতাম, কিন্তু আমি কোনো জায়গার থেকে আমার নমিনেশন আনিনি, আমি কাউকে বসিয়ে দেইনি, আমি দাঁড়িয়ে থেকেছি, আমি দেখেছি যে আমার বেলায় কি হয় এবং আমি আজকে কথা বলতে বাধ্য হলাম। এইটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না, সুপ্রিম কোর্ট বার কখনো প্রশ্নবিদ্ধ ছিল না, সুপ্রিম কোর্ট বার কীভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, কেন হচ্ছে, সুপ্রিম কোর্ট ভারে বারের ঢাকা বারের ভোট অলরেডি প্রশ্নবিদ্ধ হয়েছে, সুপ্রিম কোর্টের বারে ভোট প্রশ্নবিদ্ধ হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা না হোক, যারা আপনারা প্রশাসনী করেন তারা একবার ভেবে দেখবেন যে কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের অধিকারগুলো, কেসে আমাদের মধ্যে হাত দেয়।
এ সময় তিনি আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্যানেলের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন। এর আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে দলীয় আনুগত্য প্রকাশ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিজয় ও ঐক্যের লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহার করে আইনাঙ্গনে ভূয়সী প্রশংসায় ভাসেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। উল্লেখ্য, দেশের আইনাঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সম্মুখ সারিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন দেশের এই রুলার প্রথম নারী প্রেসিডেন্ট। রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ রকিবুল হক মিয়া রিপন, মোহাম্মদ আমিনুল হক হেলাল, মোহাম্মদ শাহবাজ হোসেন খান মিল্টন, ঢাকা জেলা বার ইউনিটের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ রুলার সদস্যবৃন্দ।